দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট। আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে, সোমবার শুক্রবার। তো আমরা রয়েছি আজকে সোমবার। কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার এবং বকনাগুলো বাচ্চা কিনা হচ্ছে আমরা আজকে তথ্যগুলো দিব। আর আমরা দেখছিলাম এখানে হাবিবুর ভাইকে। হাবিবুর ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা বলেন তো আজকে? অবস্থা আজ ভালো নাই ভাই। অবস্থা ভালো নাই, কারণ কি ভাই? এখন পর্যন্ত দাম বলে নাই। আচ্ছা, আমরা দেখছিলাম এই বেশ সুন্দর সুন্দর গরু কালেকশন করছে হাবিবুর ভাই। কি বাচ্চা ভাই? ব্রাহ্মার বাচ্চা, ষাঁড় বাচ্চা। আচ্ছা, এটা সিঙ্গেলে কত হাবিবুর ভাই? এটা সিঙ্গেলে নিতে গেলে 40 দাম ভাই। বেচা কত? 39 হলে দেওয়া যাবে। 39 হলে দেওয়া যাবে। দর্শক শুনছিলেন, 39 হলে দেওয়া যাবে ষাঁড় বাচ্চারে। আচ্ছা, এই পাশে একটা ষাঁড় বাচ্চা সাইওয়াল। আচ্ছা, এটা কত যাচ্ছে হাবিবুর ভাই? বিক্রি কত? 41। আচ্ছা, 41 হলে দেওয়া যাবে ষাঁড় বাচ্চাটি। 41 হলে দেওয়া যাবে। এই পাশে একটা দেখি। আচ্ছা, এটা কত? বেচা কত? 39 হলে দেওয়া যাবে। 39 হলে দেওয়া যাবে এই বাছুরটি। 39 হলে দেওয়া যাবে। আর এই বাছুরটা একটু দেখি, এটা কত? 48। বিক্রি 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 কত ভাই? হ্যাঁ, 43 হাজার। সব এলোমেলো হয়ে গেল, 43 হাজার। আর এগুলো এগুলো কেমন দামের ভিতর আছে? 38-40 এর মধ্যে। দেখছিলাম। আচ্ছা, এগুলো যদি কেউ নির্দেশটা দিতে পারবেন? নাম্বারটা বলুন। 017-22-86-24-29। আচ্ছা, নাম্বার যতক্ষণ হবে ঠিক আছে। দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট ষাঁড় বাচ্চা। আর আমরা দেখছিলাম এখানে মমিনুল ভাইকে। মমিনুল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা বলেন তো? অবস্থা ভাই, হাটে লোকজন নাই ভাই। হ্যাঁ, হাটে লোকজন নাই, ফাঁকা। আচ্ছা, তিনটাই না আজকে? আচ্ছা, এই পাশে একটা, ওই পাশে একটা দেখছিলাম এখানে ছোট ছোট ষাঁড় বাচ্চা। এগুলো কত করে যাচ্ছেন মমিনুল ভাই? বেচা 37 করে হলে বেচা যাবে। আচ্ছা, কেউ যদি নিতে চান দিতে পারবেন? 017-32-8-00-79। আচ্ছা, নাম্বার যতক্ষণ ঠিক আছে। দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট ষাঁড় বাচ্চা সংগ্রহ করছে মাজারুল ভাই। মাজারুল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা বলুন তো আজকে? মোটামুটি ভালো। চারটা কালেকশন? আচ্ছা, এটা একটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা কত চাইছেন? এটা বেচা কত? 41। আমরা দেখছিলাম। আর এই বছরটা একবারে বিক্রি 39 হাজার। আর এই বছরটা পেশা 40-40। আর এই বছরটা বিক্রি 40 বিক্রি। বেশ সুন্দর বাচ্চাগুলো, ষাঁড় বাচ্চাগুলো। আচ্ছা, এগুলো যদি কেউ নিতে চান দিতে পারবেন? অবশ্যই ভাই। আচ্ছা, নাম্বারটা বলুন তো। 017-6। হ্যাঁ, 50। হ্যাঁ, 29। হ্যাঁ, 521। আচ্ছা, এই নাম্বার যদি করলে হবে? আলহামদুলিল্লাহ ঠিক আছে। এটা কত? এটা কত দাম? 21 ভাই। বেচা কত? বেচা 17-18। সতেরো আঠারো হলে বিক্রি করবে দর্শক শুনছে।
চাচা আসসালামু আলাইকুম, কত বাস আছে এটা? বেচা দাম একবারে একবার চব্বিশ দাম বা একবার চব্বিশ, কোনো অপশন নাই আর কোনো অপশন নাই, চব্বিশ দাম বক না বাচ্চা। চাচা কত বারে চাচা? এরকম ছাব্বিশ হাজার। বেচা কত? বেচা চব্বিশ হাজার হলে, চব্বিশ হাজার হলে দেওয়া যাবে, চব্বিশ হাজার হলে দেওয়া যাবে বক না বাচ্চা, চব্বিশ হলে দেওয়া যাবে তো সুখ শুনছে যেন। কত জোড়া? জোড়া জোড়া হ্যাঁ সাড়ে পঁচিশ হাজারে বিক্রি হয়ে গেল, সাড়ে পঁচিশ হাজারে বিক্রি হয়ে গেল এই গরুটি আমরা দেখছিলাম। কত রে? কত এটা? কার এটা? ছত্রিশ। কত হলে বেচাবেন কো একবার? বত্রিশ তেত্রিশ। কোনটা কোনটা বেচাবেন তোরা? এলা বেসা নেন? এলা 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 ওই পারে দিলা। কত করে বেসাছেন? পঁয়ত্রিশ। পঁয়ত্রিশ পঁয়ত্রিশ, আচ্ছা পঁয়ত্রিশ, ঠিক আছে। এটা কত? এটা কত? মালিক নাই এটার? মালিক নাই? দাম চাও, দাম চাও ছোট করে। কত? সাড়ে সাত হাজার চাইছে নাকি? না কত? বিশ হাজার কম জানো? হ্যাঁ চোদ্দ হাজার দিবে। ঝালি হাজার চাপ চাই? ওই ঝালি হাজার সাত হাজার। হ্যাঁ বাচ্চা ভালো আছে, বাচ্চা ভালো আছে, বাচ্চা ভালো আছে। চাচা কত বা ধরা? কত জোড়া একবারে? কম চল্লিশ হাজার, চল্লিশ পঞ্চাশ চল্লিশ চল্লিশ দাও টাকা দাও দাও। এটা না বিশ হাজার হবে, এটা কটা কত কত করছেন আপনি? কত করছেন? আগে চল্লিশ ভাঙে, চল্লিশ ভাঙে, এই যে আমার চেয়ে কম করছে আরো দেখছেন। এটা যে ছোট, ছোট আছে ও।